কেমন জিন্দেগিটা হ্যাঁ সুখ শান্তি কিছু না আরে শান্তি মানে এই এমন করে চলা যায় টিহা পয়সা পকেট কিছু নাই পকেট মোর একটা ফাড়ি গেছে টিহা বিনে কাট দান করে দাও আলেকস কি দান করব তুই আমা বলবো দে আমরাও খাই কিছু তো তো বিয়া পয়সা তো মুই কি মুকেশ আম্বানি বল উনি কি মক তুমি তোমাকে টাকা দান করব দান কি দান করব অর দান করবে জাং সাদা খাবে তুমি তো পয়সা না থাকে অর রাখি কি লাগ অরে দান করবে জাং মুই শুন শুন কি আমরা দুজন খামোল আসব কোন দিবেন না কইছ না মতে কি বলবো সাদা কি বুদ্ধি করেন না মতে পশু আছে তুমি কোন কোয়া দাও না চল এ খুদি যান এই আমার তে পশু রেছি নাই অল্প সাদা প্যাকেট আছে ওই দিলে অল্প খেয়া মকো আসলে দেন না এ কইছ নাই কোন অল্প সাদা অল্প সাদা অল্পই দেন মকো এ হবে রে পরে খাইছি আমার খেয়া আছে হে এ হবে না যাও যাও এসলা সাদা না দিলে না রহ মুই তোর আব্বাক দেখেন বলে সংসার তোমরা তাও তুই যে আবার এতটা বিল দিছিস এই কাছে মক ইকে তো টেয়া দিবে এই টেয়া গুলো না পাইতে না পাইতে মো দোকানটা খালি হয়ে গেল উবার দিছে লেবে দে নাই তাই এবে দিনে মানুষের বাড়ি যা খবর দাও না লাগে তো হ্যাঁ আর চেঙ্গাটা বেন কুটি বেন গেল দোকান সারি ওদেরকে সাদা এক প্যাকেট চড় নিয়ে গেছে তুই সাদা ভাই হ্যাঁ এই সোয়াটা তো বড় হয়ে গেল তাহলে এলে কাকে দেছে দোকান হয়ে গেছে ভাই এতগুলো যে টেয়া বাহি আছে বাহিগুলো কোন দিন তুলবো দোকানের মধ্যে মাল লাগে আমার দোকানত মাল নাই মাথায় একবার শেষ মাল তো বহুত লাগবে হ্যাঁ মাল তো লাগবে বহুত ছয়টা কোটি গেছে উইন কোটি যে ফোন করতো এলে কাশমে কত ধান বাকি হইছে দেখছিস মোট এলা যদি আরো আসে এই বাহি দেওয়ার পর সেটা বাহি দেব তার আগত কেন বাহি দেব না ও রাস্তার লগে দেখছিস দেখা রাখো আচ্ছা তোমার একটা কথা বল রাখলো কি বা কবার চলেন কত কথাটা হল মানে রাগত আছেন কবার নাসাং তাও শোনো আর কি এই আমার বেটাটা দেখছেন না গ্রামের সোয়াগুলোর লগত বেড়ে বেড়ে মো দোকানগুলোর পয়সাগুলো শেষ করে ফেলেন খাইতে খাইতে এদি হলে আসি 5 টাকা নেয় ওদি হলে আসি 10 টাকা নেয় বুঝছেন না সোয়াটা নিয়ে যে কি করম ওই জন্য তো তোমার বেটাটা মুই এলাই দেখলাম মোমার ওকে সাথে সাদা খাবার গেল তুই কি ওর বেটা ওটি তো সাদা বিড়ি খাবার লাগছে চ তো চ তুই দোকান থাকিস তো মুই যা দেই এসব এর কি হয়েছে আসো আসো মুই নিয়ে যাম তোমার কাছে আসো চলো নয় নাকি বাবা ওটাই ওটাই হয়ে যে মোবারক দেখে আবার না রন রন অল্প ধৈর্য ধরো আমরা সাদা ডলবে তো তুই বেশিরভাগ খেয়া দেখ এমন করে খেয়া লাভ আছে এই এমন করে সাদা খেয়ে গ্রামত কি লাভ খানা কিছুই লাভ নাই গ্রামত আমরা সকালে বাধা করব যে আজকে তুই সাদা দা খান না সাদা খাওয়া বেয়া এই এমন করে সাদা খেয়া মুখখানে উসি হয়ে থাকে আর বারবার খেয়ে ফেলে কি লাভ খানা স্যার ক্ষতি হয় আর হয় না হ্যাঁ গ্রামে আছে ক্ষতি সকালে বাধা করব তো সাদা খাইও খান না খাওয়া না খাওয়া যাবারে নয় সাদা কইয়া দেমো দেখছেন দেখছেন কি হরে কি হল তোমার কি হল তোর জন্য মই মোর বেটাটা কতটুকু ভুল ভাবছিল মোর বেটাটা মানুষ ভাল কথা কয় আর তুই মাঙ্গুর খারাপ কথা বলছিস নেক্সট টাইম আর কইস না মোর বেটাটা দেখছি কত ভাল না না আজকে মই শুনছাম এলে নেক্সট টাইম আর কইস না মই থাক মই যাও মোর বেটার বিষয় আর হলে কইস না তুই কয় এমন করে সাদা খেয়ে লাভ আছে নাকি হ্যাঁ এই তোর আব্বা গেছে আর কত অ্যাক্টিং করে গেছে দেখছে ওই আসিব কানে নিতে ওই যে মোর আব্বা কইয়া দিছে কিছু কি করবে দেখা যাচ্ছে হাস এতদিন পরে লালার সাথে দুশ্মনী করে মোকা পালো তাও কাম না হলো ওর আব্বাক ডাহাই নিয়ে যায় দেখো আমরা নিয়ে আগতে দেখা পাইছি এজলা সাদা জানতে বন্ধুত্ব শেষ করলো বন্ধুত্ব মানে কি করবো আর কথা এজলা সাদা জাং ডাহাই না দেয় আমরা যে আমার ওর আব্বাক ডাহাই নিয়ে গেলাম তাও কামে না হল
তুই আরো বেশি কথা কইছ আমার কথা যা এত যা মাথা গরম না করিস তো হ্যাঁ হস আমার কপালটাই খারাপ ছিড়ি গামতে যাও সাথে তুই দাহিনিকা কাকাইছ তুই লালার আব্বা দাহিনি নাই হ্যাঁ তুই দাহিনি গেলো কি কথা হ্যাঁ মই তোর তোর আব্বা কম বেলা গেলাম কথা কোন ব্লগারে আমরা দেখি নাই আর কি দেখছিস কোতার মডেল দেখছিস আমরা দেখা পাই নাই আর কি আমরা নিজে দেখছি নিজে ওলে বাদ একটা মত ভালো কথা আছে কি ভালো কথা কত মধ্যে একটা নাম্বার আছে নাম্বার নাম্বার 6 নাম্বার Nah,